হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রেলের দুটো রিক্রুটমেন্ট শেষ হতে না হতেই 3 নম্বর রিক্রুটমেন্টের খবরও চলে এলো, যেটা কদিন ধরেই চারিদিকে শোনা যাচ্ছিল যে রেলের যেই এসএসসি এগুলো বেরোবে, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টগুলো রিক্রুটমেন্ট বেরোবে, কিন্তু কোনো অফিসিয়াল কোনো ইনফরমেশান এ ব্যাপারে ছিল না। তো আজকে অফিসিয়াল ইনফরমেশান এসে গেছে, এটা দেখা যাচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটা হচ্ছে CEN 3 অফ 2018। তো এই নোটিশ অনুযায়ী যেই রিক্রুটমেন্ট কিন্তু আসছে, তো সেই ব্যাপারে আমি ডিটেলস তোমাদেরকে বলবো। এই নোটিফিকেশানটা তোমাদেরকে, শর্ট নোটিশটা তোমাদেরকে শুধুমাত্র জানাবো কী কী পোস্ট আছে এবং এলিজিবিলিটি কী আছে, কত এজ লাগবে, এক্সামিনেশন ফি কী আছে, এই সব কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তার আগে তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আপডেট থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ প্রিপারেশন পাওয়ার জন্য বাড়িতে বসে অনলাইনে। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। দেখো যেটা আছে, প্রথমে সেন্ট্রালাইজড এমপ্লয়ের নোটিস CEN নম্বর 03 অফ 2018, এটা অফিসিয়ালি বেরিয়েছে, যেটা এখনও ওয়েবসাইটে পাবলিশ হয়নি, তবে খুব শীঘ্রই এটা ওয়েবসাইটে চলে আসছে নোটিশটা। তো সেখানে কী আছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জেই, জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ DMS এবং কেমিক্যাল অ্যান্ড মেটেরোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট CMA। তো এই পোস্টগুলো এখানে আছে। এবার বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তো আমি প্রথমে পোস্ট ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সিটা একবার বলে দিই। প্রথমে তোমরা দেখেছো 14,000+ ভ্যাকান্সি আছে, তো টোটাল ভ্যাকান্সি হচ্ছে 14,033। এবার দেখা যাক কী আছে। প্রথমে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি আছে 13,034, জুনিয়র ইঞ্জিনিয়ার IT ভ্যাকান্সি আছে 49,49, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট DMS যেটা সেটা আছে 456, কেমিক্যাল অ্যান্ড মেটালোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট CMA এটা আছে 494, মোট 14,033 ভ্যাকান্সি কিন্তু আছে। এবার আসা যাক বয়স, বয়স 1/1/2019 অনুযায়ী 18 থেকে 33 বছর, এটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1/1/2019 অর্থাৎ 1 জানুয়ারি 2019 অনুযায়ী 18 থেকে 33 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানে আছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, অর্থাৎ যে পোস্টের জন্য, যদি সিভিল হয় তো সিভিল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, যে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল যোগ্য, তো ডিপ্লোমা এবং ডিগ্রি যে কোনো একটা থাকলেই হবে, 3 ইয়ার্স ডিপ্লোমা বা 4 ইয়ার্স ডিগ্রি কোর্স। তারপর আছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এটার কোয়ালিফিকেশন চেয়েছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো ট্রেড নিয়ে ডিপ্লোমা ডিগ্রি করলেই হবে, তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তো এটা যে কোনো ডিসিপ্লিন হলেই এটা হবে, অর্থাৎ যে কোনো ট্রেড নিয়ে করলেই হবে, এখানে কোনো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কোনো ব্যাপার নেই। ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ যারা ডিপ্লোমা ডিগ্রি জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে পারছে তারা এটাকেও প্রেফারেন্সে রাখতে পারছে। নেক্সট আসছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, তো এটা বুঝতেই পারছো এটা ইনফরমেশন টেকনোলজি পুরো IT সেকশনের ব্যাপার, তো এখানে বিটেক করলে IT নিয়ে করতে হবে, বা বিটেক করলে কম্পিউটার সায়েন্সে করতে হবে, বি লেভেল কোর্স করতে হবে কম্পিউটারে, তো বিভিন্ন আছে যারা কম্পিউটার সায়েন্সে PGDCA বা BSc কম্পিউটার সায়েন্স করেছে তাদের জন্য যোগ্য। তো এই ছিল মোট এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার এখানে RRB জোনগুলোর নাম আছে, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কোনো করার দরকার নেই, 21টা জোন, তো 21টা জনের আলাদা আলাদা ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে। তো এরপরে আসা যাক নেক্সট, যেটা আছে যে কতগুলো কী কী পর্যায়ে এক্সামটা হবে, অর্থাৎ আরেকটা জিনিস বাদ চলে গেছে যেটা হচ্ছে কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল যেটা আছে, তো সেটা অলরেডি বাদ চলে গেছে। কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটার জন্য কী আছে, এটার জন্য বলেছে ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স BSc লাগবে, যাতে ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই সাবজেক্ট হিসেবে থাকতে হবে, 45% মার্কস পেতে হবে, এটা কেমিক্যাল অ্যান্ড মেটালোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য। এবার আসছে স্টেজ, মোট 2টো স্টেজে পরীক্ষা হবে, একটা হচ্ছে CBT 1 এবং CBT 2, এবং শেষে মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, এই 4টে মোট স্টেজ আছে। তো CBT 1 আর CBT 2 হচ্ছে পরীক্ষা হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে, বিস্তারিত পরে আবার নোটিফাই করে দেওয়া হবে অবশ্যই। নেক্সট আসছে ফি, ক্যাটাগরি অনুযায়ী ফি যদি বলা হয়, ফির স্ট্রাকচার একদম সেম, 500 এবং 250, জেনারেল
ছেলেদের জন্য 500 এবং বাকি সবার জন্য ফিমেল থেকে শুরু করে বাকি সব কমিউনিটি সবার জন্য 250 এবং রিফান্ডেবল আছে মোট 400 টাকা রিফান্ড 500 টাকার জন্য এবং 250 টাকার জন্য সম্পূর্ণটাই রিফান্ড এবং 250 টাকাই রিফান্ড অর্থাৎ। কিন্তু আমরা এলপি অনুযায়ী যদি বলি, এলপি অনুযায়ী রিফান্ড পাওয়া গেছে কত, 500 টাকার জায়গায় যেখানে 400 টাকা রিফান্ড হওয়ার কথা ছিল সেখানে 390 এবং 250 টাকার জায়গায় যেখানে 250 টাকা রিফান্ড হওয়ার কথা ছিল সেখানে 240। তো এই ক্ষেত্রে সেই দেখা যাবে যে 10 টাকা করে ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়া হবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা শুরু হচ্ছে 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন সকাল 10টা থেকে এবং শেষ হচ্ছে 31শে জানুয়ারি রাত্রির 12:11:59। তো 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু এবং শেষের ডেট। এবং ফি পেমেন্ট করা যাবে, অনলাইন ফি পেমেন্ট করা যাচ্ছে, ক্লোজিং ডেটটা বলে দেওয়া হয়েছে, টাইম ক্লোজিং ডেটটা আছে 5/2/2019 পর্যন্ত, চালানের মাধ্যমে 4/2/2019, অর্থাৎ অনলাইন ফি পেমেন্ট কিন্তু করা যাচ্ছে। 31 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাচ্ছে জানুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ফি পেমেন্ট করা যাচ্ছে অনলাইনে। যারা অফলাইনে করবে তারা 4/2/2 পর্যন্ত পাচ্ছে, অর্থাৎ SBI পোস্ট অফিসে 4/2 পাচ্ছে এবং এটা করার পরে তাদের ফাইনাল সাবমিশন কিন্তু 7/2 করতে হবে। যারা অনলাইনে পেমেন্ট করে দেবে তাদের কিন্তু ফাইনাল সাবমিশন একবারেই হয়ে যাবে। তো আমি বলবো তোমাদেরকে অবশ্যই অনলাইন পেমেন্টই করবে, তো তোমাদের অনেক সুবিধা, তোমাদের বাইরে গিয়ে কোথাও নিতে হচ্ছে না। তো এই ছিল মূল নোটিশ, শর্ট নোটিশ বলা যেতে পারে। তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য আরও বলবো। এক্ষেত্রে সুবিধা আছে শুধুমাত্র যে ডিগ্রি বা ডিপ্লোমা করেছে তাদের জন্য নয়, এখানে BSc-র একটা পোস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল, সেটা তোমরা নিয়ে চলতে পারো। যদিও ভ্যাকান্সি খুবই সামান্য, 494টি মোট ভ্যাকান্সি আছে, 21টা জোনে ভাগ হওয়ার পর কটা থাকবে এটা বুঝতেই পারছো, এটাকে ক্যালকুলেট করে যে কটা থাকতে পারে এক একটা জোনে। তো যাই হোক, এটা সীমিত ভ্যাকান্সি, তো দেখতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা অ্যাপ্লাই করবে। কিন্তু টেকনিক্যালদের জন্য বিশাল বড় সুযোগ একটা রেলের জন্য। আজ 2015 সাল খুব সম্ভবত আমার যত মনে পড়ছে 15 সালের পরে কিন্তু আজই 18 শেষে অর্থাৎ 19 সালে এসে কিন্তু এটা বেরোচ্ছে। যদিও বা 18 রিক্রুটমেন্ট এটা, কিন্তু এটা 19 হিসাবেই কাউন্ট করা হবে। এই জন্য আমি 19 হিসাবেই বলবো রেলওয়ে রিক্রুটমেন্টটা 2019-এর মধ্যেই ফেলা উচিত, অ্যাডভার্টাইজ নম্বর 18-তে হলেও, কারণ 26/12 বা 29/12-তে যদি অ্যাডভার্টাইজমেন্টটা বেরোয়, আজকে 26 তারিখ, 27 তারিখ কালকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারে বা পরেও আসতে পারে। তো যাই হোক, এই হচ্ছে নোটিশটা, ফুল ডিটেলস নোটিশটাও এরপরে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আমি দেখবো, যদি কোনো কি পয়েন্ট বাদ চলে যায় তো আমি সেখান থেকে নিয়ে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি আমি এখানেই শেষ করব, ভিডিওটি আর বড় করবো না, তোমরা নিজেদের মতো প্রিপারেশন করো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। যারা লোকো পাইলট টেকনিশিয়ানের পরীক্ষা দেবে CBT-2 তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং খুঁটিনাটি তথ্য তোমরা সংগ্রহ করতে থাকো। তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সবার কাছে জানাবে রেলের এই রিক্রুটমেন্টের ব্যাপারটা। ধন্যবাদ।